হাই গাইস, সাকিব হিয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের এই ভিডিওতে আরো একটা নতুন জিক্যাম এলএমসি ক্যামেরা এবং একটা এক্সএমএল ফাইল নিয়ে চলে এলাম। যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা যে ফাইলটা ইউজ করে আপনার মোবাইল দিয়ে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন হাই কোয়ালিটি ভাবে। এই যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা দিচ্ছি, এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটা প্রত্যেকটা মোবাইলে কিন্তু কাজ করবে। আর এই এক্সএমএল ফাইলটা ইউজ করে একটা এক্সএমএল দিয়ে বিভিন্ন রকম স্টাইলের কিন্তু ফটোশ্যুট করতে পারবেন। একটা এক্সএমএল ফাইলে বিভিন্ন রকম স্টাইল রয়েছে যেগুলো দিয়ে আপনি খুব সহজে আপনার মোবাইল দিয়ে ফটোশ্যুট করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আমি আপনাকে ডিটেলসে দেখিয়ে দেবো কীভাবে আপনি ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন, কীভাবে সেট আপ করবেন, কীভাবে এক্সএমএল ফাইল ইনপুট করবেন, কীভাবে ফটোশ্যুট করবেন, সম্পূর্ণ ডিটেলসে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস, আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। আর একটা এক্সএমএল ফাইলের লিঙ্ক দেওয়া আছে, ওটাকে ডাউনলোড করে নেবেন। দেন আপনাদেরকে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে আপনাদের সামনে ঠিক এই রকম ইন্টারফেস শো করবে, অ্যালাউ চাইবে। তো প্রথমে আপনি অ্যালাউ করে দিবেন, এরপর দেখবেন ক্যামেরা অ্যাপ্লিকেশনটা এইরকমভাবে ওপেন হয়ে যাবে। দেখতে পাবেন এরকম অপশান চলে আসবে, এরপর ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করার পর দেখবেন ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। আমি টেবিলের উপরে রেখে ভিডিওটাকে শ্যুট করছি, তার জন্য এখানে ক্যামেরাটা ব্ল্যাক শো করছে, আপনার কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এরপর প্রথমে আপনাদেরকে কিছু সেটিংস করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন রয়েছে, এই সেটিংস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকমভাবে ওপেন হয়ে যাবে। দেন আপনাদেরকে মোর সেটিংস অপশানে ক্লিক করতে হবে। মোর সেটিংসে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এইরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা রয়েছে কাস্টম ফাইল, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম অপশান চলে আসবে। দেন ইনপুট অপশানটা রয়েছে, এই ইনপুট অপশানে ক্লিক করবেন। ইনপুট অপশানে যখনই আপনি ক্লিক করবেন আপনি যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এক্সএমএল ফাইলটা ডাউনলোড করেছেন ওটা শো করবে। দেখতে পাচ্ছেন এই যে এক্সএমএল ফাইলটা শো করছে, AGC এই পাওয়ার, এইটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে ওকে অপশানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে এই কনফিগ ফাইলটা বা এক্সএমএল ফাইলটা এই ক্যামেরা অ্যাপ্লিকেশনে ইনপুট হয়ে যাবে। এরপর আপনাকে ব্যাক করতে হবে, এই যে অ্যারোতে ক্লিক করে ব্যাক করে দিবেন। ব্যাক করার পর এরকম অপশান চলে আসবে, দেখবেন এইরকমভাবে একবার লোড হয়ে যাবে, আমাদের ওই এক্সএমএল ফাইলটা কিন্তু ইনপুট হয়ে গেছে। এরপর কী করবেন, আপনাদেরকে আরও একবার উপরে সেটিংস অপশানে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এই লোড কনফিগ অপশানটা রয়েছে, লোড কনফিগ, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এইরকমভাবে চলে আসবে, আমার অনেকগুলো কনফিগ ফাইল রয়েছে তার জন্য এখানে শো করছে, বাট আপনার এই যে এইটা শো করবে, এই যে উপরেরটা, এটাকে ক্লিক করবেন। তারপর এখানে লোড অপশানে ক্লিক করে দেবেন। লোড অপশানে ক্লিক করার সাথে সাথে এই এক্সএমএল ফাইলটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এই যে উপরে এই আইকনটা রয়েছে, এখানে একবার ক্লিক করবেন। এই এক্সএমএলটার মধ্যে বিভিন্ন রকম ফিচার্স রয়েছে, অনেকগুলো স্টাইল রয়েছে, বিভিন্ন স্টাইলে আপনি ফটোশ্যুট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে যেটাকে সিলেক্ট করবেন সেটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে, তা আপনি ফটোশ্যুট করতে পারবেন। এরপর দেখিয়ে দিই আমি, কিছু ফটোশ্যুট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখবেন খুব চমৎকারভাবে এই অ্যাপ্লিকেশানটা দিয়ে ফটোশ্যুট করতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশানটা কোনো কিন্তু প্রবলেম হবে না, প্রত্যেকটা মোবাইলে কিন্তু কাজ হবে, ঠিক আছে। আই হোপ গাইস, আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর মেসেজ করার আগে অবশ্যই ফলো করবেন, তারপর মেসেজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।